বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী ব্যবসায়ী এবং মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে 9 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সংশ্লিষ্টদের মোবাইলে টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। দুপুরে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে 700 কোটি টাকার থোক বরাদ্দ চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।